वेलकम टू माय चैनल। आज के आमी आपनादेर साथे शेयर करछी सुस्वादु चारा पोना माछेर झोल। ताहले देखुन एटार जन्य आमी एखाने चारा पोना माछ निएछी, एकदम ताजा माछ। एर मध्ये एकटु नून दिलाम आर एकटु हलुद दिलाम। नून और हलुद दिए भालो करे आमी एटाके मेखे निये खानिकक्षण आमी एकटु रेखे देव, जाते नून हलुदटा भालो करे एटार मध्ये ढुके जाए। भालो करे पुरो गाटार मध्ये माखिए निलाम नून और हलुदटाके। एबार देखुन एइदिके एकटा फ्राई प्याने आमी तेल बसिए दिएछी। तेलटाओ गरम हये गेछे। एखन आमी एक एक करे सब माछगुलोके दुपी भेजे नेब। এগুলো একদম টাটকা মাছ, তো সেই জন্য বেশি কড়া করে কিন্তু ভাজব না, তাহলে এটার গুণটা চলে যাবে। দেখুন এক সাইড ভাজা হয়ে গেল আমার, আরেক সাইড আমি উল্টো উল্টো করে দিয়েছি। এরকম ভাবে আমি চারটে মাছকেই ভেজে তুলে নেব। দেখুন দুপিট সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। দুটো মাছ ভাজা হয়ে গেছে, আবার আমি দুটো মাছ দিয়ে দিলাম। এই দুটো ভাজা হয়ে গেল। এই মাছটা খেতে যেরকম সুস্বাদু হয়, ভিটামিন ও যেরকম, তেমনি খুব মিষ্টি হয় এই মাছগুলো। দেখুন এবার তেলের মধ্যে আমি বড়ি দিয়েছি। বড়িটা হচ্ছে কলাই ডালের বড়ি। বড়িগুলোকে আমি হালকা করে ভেজে নেব। সবসময় একঘেয়ে রিচ মাছের ঝোল আমরা খাই, মাঝে মাঝে কিন্তু এইরকম মাছের ঝোল, পাতলা মাছের ঝোল খেতেও কিন্তু খুব ভালো লাগে আর খুব উপকারীও এইরকম মাছের ঝোল বানিয়ে খাওয়াটা। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেল, এখন আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি ঝোলটা বানাবার জন্য। তেলটার মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিলাম আর আলুগুলোকে মাছের যেমনি লম্বাভাবে কাটে আলু কেটে ওরকমভাবে দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভেজে নেব যাতে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় আর আলুগুলোর ভেতরে নুনটাও ঢুকে যাবে। এবার আমি দেখুন একটা মশলা বানাবো। মশলা কিন্তু কখনো তেলের মধ্যে ডাইরেক্ট দেবেন না, তাতে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর নিচে দানা দানা মতো হয়ে থেকে যাবে। তো সেই জন্য মশলা সবসময় অন্য বাটিতে গুলে নিয়ে দেবেন। দেখুন বাটিতে আমি এক চামচ জিরে দিলাম, এক চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার এগুলোকে একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এইরকম ভাবে পেস্ট যদি আপনি রান্নার মধ্যে দেন তেলের মধ্যে, তাহলে কিন্তু পুড়বেও না আর সুন্দর এটার কালারও আসবে আর ভালোভাবে সুন্দর খেতেও ভালো হবে। দেখুন আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এই মশলার পেস্টটাকে এটার মধ্যে দিয়ে দেব। একটু বাটিটাতে জল দিয়ে ধুয়ে বাটিটার জলটা দিলাম।
কাঁচা লঙ্কা চিরে দিচ্ছি। ঝালটা নিজের অনুসারে দেবেন। এবার আলুগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। একটু পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন সাইড দিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটার মধ্যে আদা দিয়ে দিচ্ছি। আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে আদাটা বাটাও দিতে পারেন। আদাটা দিয়ে পুরো মশলাটার সাথে আলুটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আলুটা দেখুন নরমও হয়ে গেছে। আবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম মশলাটা কষে যাবার জন্য, পুরো আদা সব কষবার জন্য। দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখছেন কত সুন্দর দেখতে লাগছে। সাইড দিয়ে তেল ছেড়েছে, খুব সুন্দর কালারটা হয়েছে মাছের ঝোলটার, নরম হয়ে গেছে আলুটা। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবার আলুটা তো পুরো নরম হয়েই গেছে, এখন আমি এই মাছগুলো আর বড়িগুলোকে দিয়ে দেবো এই ঝোলটার মধ্যে। ভালোভাবে আমি এটাকে দুই পিঠটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু এটা দুর্দান্ত লাগে খেতে। দেখুন 5 মিনিট মতো আমি এটাকে আবার রেখে দেব, একটু হতে দেব। দেখুন 5 মিনিট পর কি সুন্দর মাছগুলো আর বড়িগুলো পুরো ঝোল টেনে ফুলে গেছে, নরম হয়ে গেছে বড়িগুলো পুরো। মাঝখানে এসে আমি একবার মাছটা উল্টে দিয়েছিলাম, দেখুন না। তারপরে নামাবার আগে ধনে পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো।